হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের ডিমার আলো দিয়ে আমি পরোটা বানিয়ে দেখাবো। এখানে রয়েছে দুটো আমি বড় সাইজের আলু প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছি, আর দুটো ডিম রয়েছে। এখানে তিনটি কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছি, কিছু ধনেপাতা আমি কুচিয়ে রেখেছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। প্রথমে আমি আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি। এভাবে আলু হয়ে গেছে, এখন আমি ডিমটা কীভাবে করতে সেটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, টালা জিরে গুঁড়ো হাফ টিস্পুন, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি টালা ধনিয়ার গুঁড়ো, তিনটে চেরা কুচি করা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ কুচি করে রেখেছি আমি, ধনে পাতা কুচানো, নুন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। এখন আমি সব উপকরণগুলো একসাথে মেখে নেব, হালকা হালকা মেখে নিতে হবে। পুরটা বানানো হয়ে গেছে, এখন আমি ময়দা মেখে নেব। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, সামান্য পরিমাণ চিনি, সাদা তেল 1 টিস্পুন পরিমাণ। এখন আমি সব একসাথে মেখে নেব। ময়দাটা আমি নর্মাল জলেই ছানব, আমি অল্প অল্প জল দিয়ে আমি টোটাল বানিয়ে নেব। মিডিয়াম রাখতে হবে, বেশি শক্ত হবে না, নরম হবে না, মিডিয়াম রাখতে হবে। উপরে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে আমি দশ মিনিটের জন্য আমি একটু ঢেকে রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে আমার, ভালো করে একটু আমি মেখে নিচ্ছি। দেখুন কি সফট হয়েছে। এখন আমি এদিকে লিচি বানিয়ে আমার 6টা হয়েছে। কিচেনে পাথরের মধ্যে আমি পরোটাগুলো বেলে নেব। এখন আমি বেলে নেব, পরোটাটা ভারী হবে না, একবারে পাতলা হবে না, মিডিয়াম রাখতে হবে। পুরটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, যেরকম মুগলাই ভাজা হয় সেই ডিজাইনে করবো এটা আমি। আমি সামান্য পরিমাণ জল দিয়ে আটকে নেব যেন এটা খুলে না যায়। এই নিচের অংশটা আমার, যে উপর অংশটা আছে সেটা আমার কড়াইয়ের মধ্যে ছাড়তে হবে। কড়াই বসে আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তেল আমি মিডিয়ামে নিয়েছি। এভাবে উল্টে দিতে হবে, চুলো রাস্তা আমি মিডিয়াম দিয়েই রেখেছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। হয়ে গেছে খুবই টেস্টি আর হেলদি মজাদার আলু আর ডিম দিয়ে পরোটা। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পরবর্তী রান্নার রেসিপি ভিডিও হচ্ছে এগ গ্রিল। আমার এই রেসিপি ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। নমস্কার।